আজকে কে এসেছে আমার সাথে ভিডিও করতে? দেখো দেখো কে এসেছে। চক চককে টক টককে করে দেব। সে তো আজকে তোমার সাথে একটা ট্রিক শেয়ার করব। পুরো বন্ধ এখানে আছে। গোপালের জামা থাকে তো চলো দেখি কোন জামাটা। যে জামাগুলো আছে সেগুলো সমস্ত নতুন জামা, এইগুলো ভালো ভালো জামাগুলো ভরানো আছে, আর এই দুটো ঝোলাতেও জামা রাখা আছে। আমি এই জামাটা চুজ করলাম, এই জামাটা নতুন একদম। এটা কোথা থেকে কেনা আমার ঠিক মনে পড়ছে না, নাকি ওর বার্থডেতে গিফট করেছিল যেটা মনে পড়ছে না। তো যাই হোক, এই জামাটা পরাচ্ছি কারণ এই যে অরেঞ্জ কালারটা আছে না, আমার গোপু সোনা কেনা অরেঞ্জ কালারটা ভীষণ শ্যুট করে, ওকে দেখতে খুব কিউট লাগে। ভাবলাম যে চলো এই জামাটাই পরাই। হো বসে আছে গোপু সোনা, আজকে স্নান করতে হবে, অনেক দিন স্নান করনি, আর এই জামাটা পরাবো। উপরে চলে তো আসলাম কিন্তু গাইস আমি ভুলে গেছি স্ট্যান্ডটা আনতে, তো আবার নিচে যেতে হবে আমাকে। গোপালকে আমি রোজ তো স্নান করাই না, এক সপ্তাহ পর পর করাই, তো এই সপ্তাহে বেশ কিছুটা দেরি হয়ে গেছে, কারণ আগে সপ্তাহে ভাবলাম করাবো, দিন করানো হয়নি, একটু কাজ ছিল, আর কালকে ভেবেছিল করাবো কিন্তু এত কাজ ছিল না, আর এই দুপুর দিকে এত গরম পড়ে যাচ্ছে মোটামুটি 11:30 দিকে, তো করবো করবো হচ্ছিল না। তো আমি আজকে প্রতিজ্ঞা নিয়েছি আজকে স্নান করাবোই। তো আমি সমস্ত জিনিসপত্রগুলো রেডি করে নিই, কি কি লাগবে না লাগবে আর তোমার সাথে দেখাচ্ছি সেগুলো। এই দেখো বন্ধুরা আজকে কে এসেছে আমার সাথে ভিডিও করতে, দেখো দেখো কে এসেছে। তো আমি সমস্ত জিনিসপত্র রেডি করে নিয়েছি, তো আজকে তোমার সাথে একটা ট্রিক শেয়ার করব, যে তোমার আমাদের সকলের ঘরেই কম বেশি এরকম অষ্টধাতু বিগ্রহ থেকে থাকে, গোপাল হোক, রাধাকৃষ্ণ হোক, লক্ষ্মীনারায়ণ হোক, তো সেগুলোকে চকচকে কীভাবে করতে হয় সেটাও আজকে আমি তোমাদেরকে শেখাবো। স্নান তো আমরা সকলেই করে, স্নান করালেই যে চকচক করে সেটা কিন্তু নয়। তো স্নানের সাথে স্নানের আগে আমরা একটা জিনিস করবো যেটার করার পর দেখতে পাবে তোমরা ডিফারেন্সটা নিজের চোখেই। তো দেখো কি এসছি, একটু আদর করে দাও, করে দাও, করে দাও। গোপু সোনা আদর খেতে খুব ভালোবাসে, শক্ত হাতে দোলতে হবে কিন্তু। হ্যাঁ, তো আমি আগে গোপু সোনার জামা প্যান্ট গুলো খুলে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে তোমরা এরকম অষ্টধাতুর মূর্তি একদম চকচকে তকতকে করে দেবে। দাঁড়াও, তো এবার দেখো মূর্তিটাকে আগে ভালো করে দেখে নাও তোমরা কতটা চকচক করছে, কাছ থেকে দেখে নাও। প্রথমেই দেখো আমি কিছুটা এরকম তেঁতুল নিয়ে নিচ্ছি বাটিতে, যে তেঁতুল, যে তেঁতুল সাধারণত আমরা টক খেয়ে থাকি সেই তেঁতুল আমি নিয়ে কিছুটা জলে ভিজিয়ে দিয়েছি, ফলের গোটা গায়ে এভাবে মাখিয়ে দেবো, ঠিক আছে। তেঁতুলটা ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার যেটা করবো সেটা হচ্ছে এরকম একটা চন্দন পাউডার নেবো, চন্দন পাউডারটাকে আমি কিছুটা জলে একটু মিক্স করব। এটা হচ্ছে চন্দন পাউডার, এই বাটিতে একটুখানি নেব, অল্প সামান্য নেব, একদম কিছুটা জল অ্যাড করব। চন্দন পাউডারটা গুলে নিয়েছি, এবার এটা দিয়ে কি করব, এটা দিয়ে ভালো করে যেভাবে আমরা মাসাজ করি না সেভাবে জিনিসটাকে এভাবে ডলবো, শক্ত শক্ত হাতে ডলতে হবে কিন্তু। হ্যাঁ, একদম আস্তে আস্তে ডললে হবে না, একটু চাপ দিয়ে দিয়ে ডলবো। এইভাবে তেঁতুলটা যেহেতু শুকিয়ে লেগে গেছে আমরা একটু চাপ চন্দন পাউডারটা নেব, ব্যাস এভাবে ঘোরাতে থাকবে যাতে ময়লাগুলো সমস্ত উঠে যায়। দেখো এখানে মাখানোটা হয়ে গেছে, এবার আমি খুব শক্ত করে মেজে দিয়েছি, এবার এটা আর ওয়েট করা যাবে না, এটা সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। গাইস জাস্ট রেজাল্ট একবার দেখো কতটা চকচক করছে আগের থেকে এখন, তোমাদেরকে বলেছিলাম যে একদম চকচক করবে, তো যেমন বলা তেমনই কাজ হয়েছে। জুম করে দেখাই, দেখো এত চকচক করছে, মানে এই যে সোনার চেনটা, মনে হচ্ছে সোনার চেনটা, গায়ের রংটা পুরো সেম। তো এখানে শেষ নয়, গোপালকে আরো একবার আমি স্নান করাবো, এটা তো পরিষ্কার করলাম ওর গোপালের মূর্তিটাকে, এবার আমি স্নান করাবো। তো চলো স্নানে কি কি ইউজ করি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। মানে বাটিতে আমি আবার একটু চন্দন পাউডার নেব, এই অষ্টগন্ধা পাউডার, যেটা কুমকুম বলে থাকি আমরা, যেটা আমরা মহাদেবের গায়ে লাগিয়ে থাকি, সেটা আমি কিছুটা দেবো এর মধ্যে।
পুরো গায়ে আবারো মাখিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছো গোপালকে এটা যখন মাখিয়েছি গোপালের চোখ পুরো বন্ধ, নিয়ে নিয়েছি জল কিছুটা, আছে দই ঘি মধু চিনি, টেপটা পুরোটা আমি জলের সাথে মিশিয়ে দিচ্ছি এবং এই জলে আমি দেব একটু গঙ্গা জল, এখানে দিয়ে দেবো একটা তুলসী পাতা ফুল নিয়ে আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। যতক্ষণ না এই কুমকুমটা মাখানো ছিল ওর গায়ে, ও না পুরো একদম চোখ মুখ বন্ধ করে বসেছিল। আরো এক ঘুটি জল নিয়ে আমি এবার ভালো করে পরিষ্কার করে দেবো। দেখো আমাদের পুচু সোনা স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে, দেখো গা গুলো কেমন চকচক করছে। স্নান করানোর পর ফলে না এই যে ফেব্রিক দিয়ে রং গুলো থাকে এগুলো উঠে যাবে একটু একটু, তো এগুলো আমি না পরে আবার নতুন ফেব্রিক রং তুলি দিয়ে এগুলো এঁকে দেবো। তো গাইজ এটা দিয়ে চলো একটা ট্রান্সফরমেশন ভিডিও করা যায়। 1 2 3 গোপাল কিন্তু সাধারণত 3 বার ভোগ দিই, কিন্তু যেহেতু স্নান করলাম, স্নান করলে আমাদেরই কেমন খিদে খিদে পায় না, তাই স্নান করিও একবার ভোগ দিয়ে দিলাম, মানে আজকে টোটাল 4 বার ভোগ পাবে আমার গোপুষণা। ওকে দেখছো যে চুল দিইনি, তার কারণ হচ্ছে চুলটা আমি এখন ওয়াশ করব, যে বাদ বাকি চুলগুলো আছে না ওগুলো বড় চুল, মানে ওগুলো মানে খুব হেভি গর্জিয়াস ড্রেসের সাথে খুব ভালো যায়, তো ওই চুলগুলো আর বের করলাম না। আর একটা চুল আছে নতুন চুল, সেটা আমি রথের দিন পরাবো। সো গাইস গোপুকে স্নান করানো তো হয়ে গেল, এবার চলো নিচে যাই, চরণামিতাটা সবাইকে দিতে হবে। ভালো লাগছে? দাঁড়া পড়ে যাবে আমি দিই, হ্যাঁ টেস্টি না? সো গাইস আই হোপ তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। ও হো লাগছে কথাটা বলতে দে, এখানে বস। গাইস আই হোপ তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। কিরকম ভিডিও দেখতে চাও আর গোপালের স্নান করা ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো গাইস আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।